আব্দুল্লাহ জামি আপনি লিখেছেন আপনি এক বক্তব্য বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে চমৎকার প্রশ্ন যদি হুবহু এটুকুই বলে থাকি আমি তার আগে পরে আর কোনো কথা এ কথার ব্যাখ্যা বোঝার মতো না থাকে তাহলে বুঝতে হবে যে আমার প্রকাশের ত্রুটি ছিল মূলত ইসলাম নারীদেরকে অনেক বিষয়ে মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে বেশি আবার অনেক দিক থেকে পুরুষকে আল্লাহবুল্লাহ মর্যাদা দিয়েছেন বা বেশি দিয়েছেন নারীর চাইতে মূলত ইসলাম সমতা বিশ্বাসী নয় নারী পুরুষের মধ্যে ন্যায্যতায় বিশ্বাসী ন্যায্যতা সমতার মধ্যে পার্থক্য হল কোনো জায়গায় নারীকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা আবার কোন জায়গায় পুরুষকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা তো কোনো একটা দিক সম্পর্কে হয়তো বলতে গিয়ে আমরা বলেছি যে নারীর চাইতে পুরুষের চাইতে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে আর আরেকটি বিষয় হলো যে যখন নারী নিগৃহীত ছিল এবং যুগে যুগে নারী নিগৃহীত নানা কারণে তো আল্লাহ রবুল আলমিন অনেক দিক থেকে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে বিশেষ সম্মান দিয়ে তাদের সেই নিগ্রহের জবাব মূলত দিয়েছেন নিগ্রহকারীদের জবাব দিয়েছেন তো সেই জন্য ওই অ্যাঙ্গেল থেকে কথাটি বলা মৌলিকভাবে আল্লব্বুল আলমিন যাকে যা দেয়া প্রয়োজন তাকে তা দিয়েছেন তিনি ন্যায়সঙ্গত আচরণ ছাড়া কোনো কিছুই করেন না আল্লাহব্বুল আলমিন নিজে ইনসাফ করেন যার কারণে তিনি কারোর প্রতি কোনো অবিচার হয় এমন কোনো কিছু করেননি নাহিদ হাসান আপনি লিখেছেন এক ব্যক্তি বলেছেন আল্লাহ আকবর কোরআনে কোথাও সরাসরি উল্লেখ নেই তাই এটা বলা ভালো নয় কথাটা কতটুকু সঠিক ভাই নাহিদ প্রথম কথা হলো যে আল্লাহ আকবর এই বাক্যটি কোরআন ভাবে থাকা আবশ্যক নয় কারণ হলো কোরআন কর্মী সুরাহ মুদাসের তিন নম্বর ফাকাব্বির হে রাসুল আপনি আপনার রবের তাকবীর প্রকাশ করুন বর্ণনা করুন আব আল্লাহর তাকবীর করা মানে হলো আল্লাহ আকবর আল্লাহ মানে আল্লাহ তালা সবচেয়ে বড় আল্লাহ তাকবীর মানে হল আল্লাহ তালার বরত্ব প্রকাশ করা বিধায় আল্লাহ আকবর বলার নির্দেশ কোরআন দিয়েছে আহ অন্য আল্লাহ তাহলে বলেছেন ওকাবীর আর তাঁর অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের তাকবীর বা বর্তের বর্ণনা করো তোমরা বড়ত্ব বর্ণনা করার মতো করে যথাযথ উপায় এছাড়া রসুল করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন জায়গায় তাকবীর আমাদেরকে করতে বলেছেন যেমন নামাজ আমরা শুরু করি তাকবীর দিয়ে আল্লাহ আকবর দিয়ে এর ধনী হয়ে মানুষকে আজানের মাধ্যমে ডাকা হয়ে থাকে সালাতের দিকে সেটা আল্লাহ আকবর ধ্বনির মাধ্যমে আমরা কোনো পশু জবাই করি তখন বিসমিল্লা পরার পর আল্লাহ আকবর বলি এটি শুন না আমি করিম সাল্লাহ আসলামের নির্দেশনা সেই সাথে আমরা যখন জিলহজের প্রথম দশক সময়টাতে এবাদতবন্দি করি তখন রমজানের পর সবচেয়ে বড়ো এবাদতের মৌসুম হলো এই জিলহজের প্রথম দশক তখনও আমরা এই বেশি বিশেষ করে পাঠ করি কারণ হাজি আসছে আর্সে ফাক সিরু হন্না ফাক সির ফিনাত তাকবির ও তাহলিরি সময় পাঠ করতে হয় হজর মৌসুমী হাজি সাহেবদের জন্য বিশেষ করে তাকবীর পাঠ করতে হয় বিশ্বকুর শিকের মধ্যে তাকবির এই আমলটি আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় যার কারণে এই তাকবীর বিভিন্ন জায়গায় জায়গায় আমাদেরকে পাঠ করার জন্য নির্দেশ করেছে ইসলাম কোরআন সুন্না বিধা আল্লাহ আকবর এটি উল্লেখ করানে সরাসরি থাকার প্রয়োজন নেই কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন আমাদেরকে আল্লাহর বত্তবর্ণা করতে আল্লাহর তাকে করতে অর্থাৎ আল্লাহ আকবর বলতে বিধায় কোরআনের সে নির্দেশ বাস্তবায়ন করার জন্য নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবর বলার জন্য বিধায় সেটি বলতে পারি আমরা